জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে উদ্বিগ্ন আহত রোগী তেলিয়ামপুরা হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা না পেয়ে নিজ বাড়িতে ফিরে গেলেন আহত ব্যক্তি। বৃহস্পতিবার তেলিয়ামপুরায় বাইক টমটমের সংঘর্ষে গুরুতর আহত হন এক ব্যক্তি। খবর পেয়ে দমকলের কর্মীরা আহত ব্যক্তিকে নিয়ে যান তেলিয়ামপুরা হাসপাতালে। সেখানে আহত ব্যক্তির এক্সরে করা হয়। এক্সরেতে একটি হাড়ের চোট ধরা পড়ে। তারপর কর্তব্যরত চিকিৎসক নিজেরা ওই ব্যক্তির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাকে জিবি হাসপাতালে রেফার করার কথা বলেন। কিন্তু আহত ব্যক্তি উদ্বিগ্ন জিবি হাসপাতালের পরিস্থিতি ও পরিষেবা নিয়ে। পরিশেষে তেলিয়ামপুরা হাসপাতাল থেকে প্রয়োজনীয় পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যায় আহত ব্যক্তি। আমি সাইতে দিয়া হরন দিয়া যখন যাই তখন তমতম আমার আটকা স্টার কইরা বাড়ি দিয়া দিছে। আমি বেহুজ এর ফয়ে রাখিছে গা তে ফায়ার সার্ভিস আমার তুলিয়া হসপিটালে নিছে। আমি এসে তেসরা করছি এখন আমার এই কান্দে আদিতে ভাঙিয়ে গেছে গা তে তমতম ড্রাইভার। আমি তো বেহুজ হয়ে গেছে আমি কেমনে তমতম নামতে চিনমু। আপনি কি দিয়া কির মধ্যে আছিলেন? আমি বাইকে বাইকে আছিলেন। হ্যাঁ বাইক চালিয়ে আইতেছি আমি। তো আপনার যে পরিবার তারা বাচ্চা লইয়া কোন সময় আইছে? আমি বাড়ি ফোন করার পরে হেরা আইছে। কয়টার সময়? তো 4:30 দিকে আইছে মনে হয় এরা। এখন আমার জিবি রেফার করতেছে আমি জিবি তো এখন আরো প্রবলেম দেখিয়া আমি আপাতত বাড়ি যাই। বাড়ি যাইয়া মনে হচ্ছে তুমি ইয়ে করুন যাই এফটা করুন যাই। অ্যাক্সিডেন্টটা কয়টার সময় হয়েছে? অ্যাক্সিডেন্ট তোমার 11:30 এখন পর্যন্ত আপনার রেফার হয়েছে না? রেফার তো হেরা তো কইতেছে রেফার দিব তোমার এসরা রিপোর্ট আগে দেন এরপর তোমার জিবি পাঠাই দিব। এদিকে সামান্য হাড়ের চিকিৎসার ব্যবস্থাও নেই তেলিয়ামপুরা হাসপাতালে। ডাক্তারদের ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে। ব্যুরো রিপোর্ট হাল্লাবোল।